প্রায় ও হাজার আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা মাইন বিস্ফোরণের কারণে আশেপাশে এগারোটি গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে ক্ষতিপূরণের দাবিতে এগারো গ্রামের পাঁচ হাজার নারী পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাইশে সেপ্টেম্বর সকাল এগারোটায় বড়পুকুরিয়া কয়লা সামনে এই মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান দীর্ঘদিন ধরে আমরা হয়রানির শিকার হয়ে আসছি আমাদের ঘরবাড়ি ফেটে গেছে চলাচলের রাস্তা নষ্ট হয়ে গেছে বিভিন্ন এলাকায় ক্ষতিপূর্ণের টাকা দিলেও আমাদের এই এগারো গ্রামের প্রতি নজর দিচ্ছে না কয়লা খনি কর্তৃপক্ষ মানববন্ধনে বক্তব্য রাখেন আলী হোসেন রবিউল ইসলাম মন্ডল রিজাউল ইসলাম আবেদ আলী আব্দুর রহমান বাচ্চু মিনহাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বইগ্রাম কাশিয়াডাঙ্গা মোবারকপুর জব্বারপাড়া দক্ষিণ রসুলপুর বড় দক্ষিণ রসুলপুর ছোট পূর্ব জব্বারপাড়া চকমহেশপুর হামিদপুর উত্তর চৌহাটি চৌহাটি শাহাগেরাম দুর্গাপুর সাত দিনের মধ্যে তাদের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ